নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। লোকসভা ভোটের তৎপরতা শুরু, কংগ্রেসে মনোনয়নপত্র দিলেন অশোক বৈদ্য। নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু, বদরপুরের দত্তপুর গ্রামে তীব্র চাঞ্চল্য। সুফি শাহ মজিদ মামুর 43তম উরুস মহবিল সম্পন্ন, হাজার ভক্তের সমাগম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বরাকে প্রার্থীদের টিকিট আদায়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে শিলচর লোকসভা আসনে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন অশোক বৈদ্য। এদিন জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্তের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অশোক বৈদ্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, APCC-র তরফে 11-24 ডিসেম্বরের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি শিলচর আসনের জন্য মনোনয়নপত্র দলীয় নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন। কংগ্রেস হাইকমান্ড তাকে শিলচর আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করলে তিনি লক্ষ্য পূরণে এগিয়ে যাবেন বলে আশ্বাস দেন। 2024 নির্বাচন শিলচর আসন কংগ্রেসের দখলে আসবে বলে তিনি আশাবাদী। আজকে দেখেন এই এরিয়াতে প্রায় 42 লক্ষ লোক, সেখানে মাত্র একটা মেডিকেল কলেজ। সুতরাং এখানে আরো একটা মেডিকেল কলেজ বা দুটো মেডিকেল কলেজের সুযোগ আছে। আপনারা দেখলেন যেগুলি আমি ভারত সরকারের স্কিম হিন্দুস্তান পেপার কর্পোরেশন, সেই হিন্দুস্তান পেপার কর্পোরেশনটা উঠিয়ে নিলেন। সেই জায়গাতে আমরা অনেক ক্ষুদ্র শিল্প, আজকে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী বাইয়েরা। সুতরাং আমার মনে হয় যে পার্লামেন্টে আমাদের অনেক লড়াই করার প্রয়োজন আছে। বরাক ভ্যালি এজ এ হোল বিশেষ করিয়া ঐতিহ্য আছে, শিলচর সিটের একটা ঐতিহ্য, যেখান থেকে এরকম যারা বিশেষ করে মইনুল আমরা মাননীয় প্রয়াত, এরপরে আমাদের প্রয়াত আমাদের সন্তোষ মোহন দেব মহাশয় যিনি মন্ত্রীও ছিলেন ভারত সরকারের, ওনাদের পরে শিলচর লোকসভা সিটটা অনেক প্রেস্টিজিয়াস সিট। সুতরাং সেখানে আমাদের সবাই একত্রিত হয়ে আন্দোলন করা উচিত, যেটা আজকের সরকার রুলিং সরকার থাকতে আমরা কিছুই আজকে আমরা পাচ্ছি না এবং পাওয়ার কোনো উম্মীদও নেই। শুধু আমাদেরকে বলা হচ্ছে স্বপ্ন, আর কত আর স্বপ্ন দেখাবে। সুতরাং আমার মনে হয় যে 24-এ জনগণ কংগ্রেসের দিকে হাত বাড়াবেন এবং কংগ্রেসের জয় আমার মনে হয় শুধু হিন্দু মুসলমান করলে হবে না, কংগ্রেসের জয় অবশ্যই আসবে। কারণ আমাদের কংগ্রেসের সেই ঐতিহ্য আছে, স্বাধীনতার পরে এই 75 বছরে কংগ্রেসের যদি মূল্যায়ন করা হয়, কংগ্রেস কী দিয়েছে এই বরাক ভ্যালিতে এই শিলচরে, সেটা ওনারা 10 বছরে কী দিলেন সেটা নিশ্চয়ই 24। করিমগঞ্জ জেলার বদলপুর থানার অন্তর্গত দত্তপুর জিপির 5 নম্বর ওয়ার্ডের বর্তল গ্রামের বছর 19-এর আবুল হাসানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে মা ছুটে এসে আবুলকে মৃত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চেঁচামেচি করলে আশপাশের লোক এসে জড়ো হন। অন্যদিকে জিপি সভাপতির প্রতিনিধি আব্দুল হান্নানের বক্তব্য, আবুল হাসানের বিয়ের বয়স এখনো হয়নি, তবু বিয়ে করেছেন, এই অবৈধ সম্পর্কের জন্যই এই রহস্যজনক মৃত্যু হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান, এই হত্যাকাণ্ডের ঘটনার মূল রহস্য বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের অনেক কিছু তথ্য পেয়েছে। তিনি জানান, তদন্তের মাধ্যমে মূল রহস্য বেরিয়ে আসলেই এই রহস্যজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা যাবে। ৰাতিপুৱা এটা খবৰ পাইছিলোঁ, এটা এজন মানুহ আবুল হাছান, তেওঁৰ মানে ৰাতি আহি মাৰ্ডাৰ হোৱা বুলি আমাক এনেকৈ ৰিপৰ্ট হৈছে। তো একৰ্ডিংলি আমাৰ OC আৰু আমাৰ ক্ৰাইম চিন অফিচাৰ ভিজিট কৰিছে। এইটো ভিজিট কৰি যোনখিনি চাইণ্টিফিক এভিডেঞ্চ আছে আমি কালেক্ট কৰিছোঁ আৰু ইয়াৰ জড়িত আমি কিছুমান তথ্য পাইছোঁ। তো আমি ইনভেষ্টিগেশ্যনটো বঢ়াই যাম আৰু যোনখিনি মানুহ ইনভল্ভ আছে তেওঁলোকক আমি প্ৰেৰণ কৰিম। এই সময়টোত কোনোবা লোক এৰেষ্ট আটক হ'লনে? এতিয়ালৈকে হোৱা নাই, কিন্তু আমি অলপ আৰু ইন্টাৰগ্ৰেশ্যন কৰি অলপ ক্লু পাইছোঁ। তো ফাৰ্ডাৰ আমি ইনভেষ্টিগেট কৰি ল'ব লাগিব। নামটো কি আছে? আবুল হাছান।
কয়েক হাজার ভক্ত ও অনুগামীদের উপস্থিতিতে বারাকের অন্যতম সাধক সুফি শাহ মজিদ বাবুর 43তম উরুস মাহফিল বৃহস্পতিবার রাতে সোনাইর মাঝির গ্রামের মোকান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা থেকে কাতারে কাতারে মানুষকে মুখোমুখি হতে দেখা গেছে। মারগিবের পর কিরাত, গজল, আহমদ, নাতে রাসুল পরিবেশন করা হয়। এশার নামাজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। মোকাম কমিটির সভাপতি আলহাজ মজিবুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে হযরত মাওলানা মাবরুর আহমদ বড়ভূইয়া মোনাজাত করেন। রাত 9:30 থেকে আমন্ত্রিত বক্তা মাওলানা এনামুল হক বয়ান রাখেন। আরেক বক্তা মাওলানা কারি নজরুল ইসলাম প্রসঙ্গে বক্তব্য রাখেন। মিলাদ পাঠের পর মোনাজাতের মাধ্যমে মাঝরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তারপরে বেশি দেরি হইল না, বৎসর করতে না করতে তার মা জননী মারা গেল। এতিম অবস্থায় তিনি মর্ত্য করার জন্য খাজা মাইনুদ্দিন বুখারা দেশের মধ্যে দিয়া তার কি করলা, শিক্ষা অর্জন করলা, গিলি অর্জন করলা। তারপরে খাজা মাইনুদ্দিনের হঠাৎ চিন্তা আসলে আল্লাহর এবাদত বন্ধে কি করতাম, একজন পীর মুর্শিদের প্রয়োজন। খবর লাগাইলা, খবর লাগিয়ে সূর্যের পশ্চিম দিকে সমরকন নামে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে পিসা বহুল বেশি আসল পদিকে যাক পা দিয়া খাজা মাইনুদ্দিন কি করলা, ও সময় তেন রানা দিছন সমরকন্দর দিকে। কান বাড়ি আসলো কোন জায়গায়, কোন দেশ, খোরাসান নামক একটা দেশ। সেই দেশের মধ্যে কাতারি নামক একজন বাচ্চা আসলো, বড় জুলুম অত্যাচারকারী বাচ্চা। যে বাচ্চা মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যাইত, যে বাচ্চায় কলা নির্যাতন করত, কোন যুবতী মহিলা দেখার পরে পছন্দ হয়ে যাইত, এই মহিলারে বিবাহ করি লাইত, এই মহিলারে কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইত, আরেকটা মহিলা দেখছে তার পছন্দ লাগছে, এইভাবে মহিলারে আনত, এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন। উধারবন্দ পাথর কোয়ারির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন স্থানীয় জনগণ। বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় কোয়ারিতে দুর্নীতির অভিযোগ উত্থাপন করায় মহালদের একাংশ সেই দুর্নীতি ঢাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু স্থানীয় জনগণ চণ্ডীগড় মাইনর মিনারেল ইউনিটির দুর্নীতি মেনে নিতে পারছেন না। শুক্রবার এক সভায় বসে এলাকাবাসীরা জানান, দুর্নীতি বন্ধ না করা হলে তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন শুরু করবেন। স্থানীয়রা কোয়ারির সীমা নির্ধারণ করা, উচিত মূল্যে বিক্রি সহ অন্যান্য বিভিন্ন দাবিতে সরব হয়েছেন। স্থানীয়রা জানান, মধুরা ফরেস্ট বিট অফিস থাকার পরও কীভাবে মহলদাররা সরকারি অফিস চালান, মধুরা ফরেস্ট বিট অফিসকে ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করছেন তারা। বিট কার্যালয়ের কর্মীরা সরকারি মাইনে নিয়েও ব্যক্তিগত মালিকানায় কাজ করছেন বলে অভিযোগ। সমস্ত বিষয় নিয়ে এলাকার জনগণ মুখ্যমন্ত্রী ভিজিলেন্সের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণে আর্জি জানিয়েছেন। প্রতিবাদী সভায় তাপস দেব, আলতাফ হোসেন, জব্বার আহমেদ, আবদুল্লাহ লস্কর, রাহুল মালাকার, শাহরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা জানি চণ্ডীগড় মাইনর মিনারেল ইউনিট নামে একটা মোয়াল হয়েছে, যেটা তো বহুত নিচে, এই জায়গার তো প্রায় 15-20 কিলোমিটার নিচে। দেখা যায় হৌ পারমিটটা দিয়াও ও মধুরা করে তো নেও পাথর নেওয়া হোক, আমরা যদি কই যে আমরা মোয়ালোর সীমানাটা দেখাই দেব গাড়ির মালিক, এখানে যারা আসেন আরও বহুত মানুষ আনো প্রায় গাড়ির মালিক, সীমানার কথা মাতিলে তারা এখন মাল যেসব আনতনে আনো, আমরা আর অসুবিধা নাই, তোমরা খালি মোয়াল তোনে পারমিট লিয়ে যাই। এতে গিয়া কোনো সময় বাধা পড়ে যায় গিয়া, এটা বিভিন্ন জায়গাত মানুষের দখল দখল দিয়া দিয়া তারা হাত তোর উঠায়, এরাও নিষেধ করে। বাগানোর সাইডে গেলে তারাও চৌকিদার হলেও নিষেধ করে, এখান তোনে নিও না, এটা নিয়ে আজ মনে কি একটা ঝগড়ার ইউআই জায়গি। আচ্ছা, মধুরা তো ব্যান্ড বর্তমানে আমরা যে জায়গা তো উবাত আছি, এই জায়গা তো ব্যান্ড আমরা জানি, তো এই জায়গা থেকে যে পাথর উঠে এই ব্যাপারে, এই ব্যাপারে তখন আমরা কিতাব হইতাম যারা পারমিট সালার বা ফরেস্ট ডিপার্টমেন্ট এরা জানে, আমরা তো আম মানুষ। চণ্ডীগড়ের মহলদারকে, মহলদার তো পারমিটও লেখা দেখছি, বিজেপির কাছাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয় তার নেতৃত্বে চলে, পারমিটও যখন তার নামতে তার নেতৃত্বে তো চলে। আর 2 সিএম এর জায়গা 5 সিএম 6 সিএম মাল যার এই ব্যাপারে কি তো মোয়ালে পারমিটে দিয়া, মোয়ালে দিয়া দেয়, ফরেস্ট তো চেক করে, চেক তো ফরেস্ট অফিসে হয় ভালো আর তাই করো কে কয় এই মোয়াল অফিসের মানুষ যে চণ্ডীগড়ের মানুষ এই আমরা মালিক পাটের ঘন্টা দেখা মোয়ালদার কে এটা জানি না আমি, কিতাব বিমলেন্দু রায় না কিতাব পারমিটের মধ্যে লেখা আমরা ওটাও জানি। আর চণ্ডীগড় মোয়ালটা হইলো গিয়া চণ্ডীগড় মিনারেল ওয়াইল তোমার চণ্ডীগড়, আর এখানে হলো মধুরা কোয়ারি, তা আমরা জানি আমরা আম মানু, আমরা জানি এটা হাইকোর্টের ব্যান্ড,
গত বছর এখানে আই আমার প্রোটেকশনে চার্জ করছে যে এটা কোন জায়গাতে লোড লড়ে, আমি বললাম তো আমরা লোড লইয়ার আমরা ফরেস্টেও জানে তার আমরা চার্জ করছে, এটা হাইকোর্টের বেঞ্চ তোর কোন বাবাই পারমিট দেয়নি। আগামী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে গত 14 ডিসেম্বর সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হিমোগ্লোবিন পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। সমিতির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরীর নেতৃত্বে এই শিবির পরিচালিত হয়। ফ্রান্স ও ইন্ডিয়ার পক্ষে দীপাঞ্জন গুপ্ত ও নীলরতন কর্মকার প্রাক্তনী সমিতিকে সহায়তা করেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল বিভাস চক্রবর্তী সহ সমিতির পক্ষে শুক্লা বিশ্বাস, সঞ্জিতা চৌধুরী, বাপ্পা দত্ত, নারায়ণী ভাওয়াল, ডক্টর পারমিতা দাস ও ফাল্গুনী ভাওয়াল উপস্থিত ছিলেন। সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত এক প্রেস বিবৃতিতে এ খবর জানান। আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এপিডিসিএল এর লক্ষ্মীপুর সাব ডিভিশন কার্যালয়ের সামনে বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের আসাম রাজ্য সরকার অন্যতম আহ্বায়ক হিল্লুল ভট্টাচার্য। তিনি বলেন, এমনিতেই বিদ্যুতের মাশুল অত্যধিক হারে বৃদ্ধি হয়েছে, সামান্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারকারীদের ঘরেও প্রচুর টাকার বিল আসছে, ফলে জনগণের মধ্যে এপিডিসিএল এর কার্যক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অবস্থায় পরিবর্তন না করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণ করার উদ্দেশ্যে ঘরে ঘরে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করতে সরকার উদ্যোগী হয়েছে। তিনি বলেন, প্রিপেড স্মার্ট মিটার সম্পূর্ণ ইন্টারনেট নির্ভরশীল, গ্রামাঞ্চলে জনগণ এমনিতেই যেখানে নেটওয়ার্কের সমস্যায় ফোন যোগাযোগ করতে পারেন না, সেখানে স্মার্ট মিটার কতটুকু কার্যকর হবে তা বলাই বাহুল্য। এছাড়াও প্রিপেড ব্যবস্থায় অহেতুক গ্রামীণ বিল প্রদান করতে হয়, তাই সাধারণ মানুষের পক্ষে তা সবসময় দেওয়া সম্ভব হবে না। বর্তমান পোস্ট পেইড ব্যবস্থায় মাসের শেষে বিল আসে এবং তা প্রদানের ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া হয়, তাই তাদের পক্ষে তা প্রদান করা সম্ভব। কিন্তু প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা চালু হলে রিচার্জের টাকা শেষ হয়ে গেলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই মাসের শেষে রিচার্জের টাকা ফুরিয়ে গেলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের জনগণকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হবে, ফলে এই ব্যবস্থা সম্পূর্ণ গ্রাহক বিরোধী, তাই তা সম্পূর্ণ বাতিলের পক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন জয় সিং, বাপ্পা সেন, কার্তিক রায়, করণ তন্তুবাই, পার্থ সেন, রাজেশ সিংহ প্রমুখ। তার থেকে বিল দেওয়াটা দায়ক মানে অসুবিধা হচ্ছে, গ্রামে গঞ্জে যে বিল যেভাবে বাড়ছে সেই বিলটাকে যদি এইভাবে বাড়িয়ে যেতে থাকে তাহলে মানুষের কয়েকদিন পরে সবে বাড়িতে কানেকশনটা কেটে দেওয়ার পরে আমাদের যে সুবিধা যে আমাদের সরকার থেকে যে পাওয়া যে তো আমরা পাবো না, তাই আমরা এখানে মেমোরান্ডারের মাধ্যমে এপিডিসিএল এর এসডিওকে আমরা একটা সাবমিট করছি যে তাহলে সম্পূর্ণভাবে লেখা আছে, ওনারা ওটার উপরে অ্যাকশান নেন, যদি না নেন তাহলে আমরা পরবর্তীতে আমাদের এই কনজিউমার অ্যাসোসিয়েশন যেটা আছে এটা আমরা মাঠে নেমে করবো এবং অনিবার্য যেটা করার আছে তা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব, না অন্যথা ওনারা এই দাবিটা মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি। মেঘনারায়ণ গোয়ালার স্মৃতিতে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে শুরু হয়েছে শুক্রবার ফকিরটিলা তরুণ ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শিলকুড়ি দল। তারা দর্শনে শিলকুড়ি মহালয়া দলকে পরাজিত করে। উদ্বোধনী ম্যাচে মুখ্য অতিথি ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সচিব রাজদীপ গোয়ালা। তিনি আজকের প্রজন্মের কাছে অনুগ্রহ করে ভার্চুয়াল গেম থেকে বের হয়ে মাঠে আসার জন্য অনুরোধ জানান। এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক চা যুব সংঘ কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা, শঙ্কর নুনিয়া, চাম্পালাল গোয়ালা, তপন ধর প্রমুখ। ম্যাচ পরিচালনায় ছিলেন তরুণ ক্লাবের সভাপতি পৃথ্বীরাজ গোয়ালা, সচিব সঞ্জীব নুনিয়া, রানু দেবনাথ, রামনাথ নুনিয়া, বিশ্বজিৎ হাজাম, রিঙ্কু হাজাম, সাগর নুনিয়া প্রমুখ।
আমরা ভার্চুয়াল জায়গাতে আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমরা গিয়ে গেম খেলছি। এই মোবাইলে বিভিন্ন ধরনের গেম আছে, ওই গেমগুলোতেই আমরা সমস্ত সময় আমরা আমরা ব্যতীত করছি। কিন্তু আজকে প্রয়োজন আছে কি মাঠে গিয়ে খেলাধুলা করা। এনে এই বিশেষ করে আজকের যে প্রজন্ম আছে আমি দেখছি, এবং এখন যে বাচ্চারা আছেন, মোবাইল না থাকলে ওনারা কোনো না খাওয়া দাওয়া করছেন না কিছু করছেন, এটা কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন হয়ে গেছে। যার কারণে আমি সবাইকে আমরা বলবো কি লেখাপড়ার সঙ্গে খেলাধুলাও অত্যন্ত জরুরি। কেন আপনাদের ফোকাস ভালো হবে, মাইন্ড আপনাদের রিল্যাক্সড হবে, খেলাধুলাতে জড়িত থাকলে বাজে রাস্তাতে কেউ যায় না। যারা খেলাধুলার সঙ্গে জড়িত থাকে তারা অন্যান্য বাজে জায়গার কি আছে এটা তো আপনাদের সবার জানা আছে, ওইগুলাতে বেশি জান না। তো আমাদের সবেরই মানে দায়িত্ব রয়েছে, যারা আমরা প্রতিনিধিরা আছি সমাজের একটা জায়গাতে আমরা সবাই পৌঁছেছি, আমাদের দায়িত্ব রয়েছে কিভাবে আমরা ক্রীড়াকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ক্রীড়ার প্রচার প্রসার যে কোনো খেলাধুলা হোক, অন্যান্য ছোট মোটো খেলাধুলা হোক, মাইনর খেলা হোক, কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। লোকসভা ভোটের তৎপরতা শুরু, কংগ্রেসে মনোনয়নপত্র দিলেন অশোক বৈদ্য। নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু, বদরপুরের দত্তপুর গ্রামে তীব্র চাঞ্চল্য। সুফি শাহ মজিদ মামুর 43তম উরুস মাহফিল সম্পন্ন, হাজার ভক্তের সমাগম। আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।